আপনারা এই মুহূর্তে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আজকের আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি আমরা। জুড়ে থাকবেন শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আপডেটগুলো বিস্তারিত জানার জন্য। দুই বঙ্গ তথা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, কোথায় কোথায় ভারী বৃষ্টি, হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি রয়েছে, বিস্তারিত একেবারে লেটেস্ট আবহাওয়া রিপোর্টটি আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। চোখ রাখছি আমরা শুরুতেই উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের দুটো জেলা আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলায় 7-11 সেন্টিমিটারের মতো ভারী বৃষ্টিপাত হতে পারে দুই একটি স্থানে, তার সাথে সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলা তথা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বজ্রবিদ্যুতের সাথে হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় হতে পারে। এছাড়াও পরবর্তী 2-3 দিন আপাতত ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই উত্তরবঙ্গের জেলাগুলির জন্য, তবে সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি দুই একটি জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে। চোখ রাখছি এবার আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আপাতত ভারী বৃষ্টি কিংবা অতিভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তাই নেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে, তবে জানানো হয়েছে প্রত্যেক জেলার দুই একটি স্থানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি, তার সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। একই রকম আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গে পরবর্তী 2-3 দিন, তবে ভারী বা অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা বা সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। একদিকে চীনের তৈরি মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপকে নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু অপরদিকে দুমুখো নীতি নিয়ে রেলের 39,000 চাকা কিন্তু কেন্দ্রীয় সরকার আনছে চীন থেকে, বিস্তারিত জানাচ্ছি আপনাদেরকে। মোবাইল অ্যাপের বিরুদ্ধে লাল চোখ কেন্দ্রের, অথচ পণ্য অন্য পণ্যের ক্ষেত্রে মোদী সরকারের ভরসা সেই চীন। সাম্প্রতিক সময়ে বারবার এই অভিযোগ কটাক্ষ করেছে বিভিন্ন বিরোধী দলগুলো। বিরোধী শিবিরের এই অভিযোগ যে অমূলক নয় সেটা আরও একবার প্রমাণ করে দিল কেন্দ্র সরকার নিজেই। বৃহস্পতিবার এক লিখিত প্রশ্নের জবাবে রেল মন্ত্রক জানিয়ে দিল ভারতীয় রেলের জন্য আসছে চীনে তৈরি হওয়া 39,000 চাকা। এদিন কলকাতা দক্ষিণ কেন্দ্রের সাংসদ মালা রায় রেলমন্ত্রকের কাছে জানতে চান ইউক্রেনের বদলে চীন থেকে 35,000 চাকা কিনতে চলেছে রেল, এই খবরটি সত্যি কিনা। জবাবে মন্ত্রক জানায় 35,000 নয়, চীনে তৈরি হওয়া 39,000 চাকা আসছে রেলের LHB কোচের জন্য। যদিও আত্মপক্ষ সমর্থনে গ্লোবাল টেন্ডারকে ঢাল করার চেষ্টা করেছে মন্ত্রক। রেলের দাবি প্রথমে এই টেন্ডার ইউক্রেনের একটি সংস্থাকে দেওয়া হয়েছিল, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে ইউক্রেনের সংস্থার কাজ ব্যাহত হয়। বলা হয় প্রাথমিকভাবে ইউক্রেনের এক সংস্থাকে 30,000 চাকার বরাদ্দ দেওয়া হয়েছিল, তবে রাশিয়ার সঙ্গে তাদের যুদ্ধের জন্য তা ব্যাহত হয়, নতুন করে গ্লোবাল টেন্ডার করা হয়। এর মাধ্যমেই হংকংয়ের মেসার্স তাইঝং এই বরাদ পেয়েছে, যারা চীনের মেসার্স তাইঝং থেকে চাকা তৈরি করে। এর জন্য ব্যয় বেড়েছে কেন্দ্রের 1.68%। এখানেই কেন্দ্রের সমস্যা থেমে থাকেনি, প্রধানমন্ত্রীর স্বপ্নের বুলেট ট্রেন প্রকল্প নিয়ে আরও একবার অস্বস্তিতে পড়ল কেন্দ্র সরকার। কথা ছিল চলতি বছরের 15 আগস্ট থেকে চাকা গড়াবে দেশের প্রথম বুলেট ট্রেনের, কিন্তু এখনও পর্যন্ত মুম্বই আহমেদাবাদ হাই স্পিড রেল প্রকল্পের জমি অধিগ্রহণ করার কাজ সম্পূর্ণ করা যায়নি। পেট্রোল এবং ডিজেলে কর ছাড় কেন্দ্রের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার, তবে উপকার পাবে শুধু বড় সংস্থাগুলোই। পেট্রোলে কর ছাড়ের ঘোষণা করল কেন্দ্র, একই সঙ্গে তেল উৎপাদনকারী সংস্থা এবং তেল পরিশোধনকারী সংস্থাগুলোর উপর থেকেও উইন্ডফল করের বোঝা কমিয়েছে ভারত সরকার, তবে এতে আমজনতা সরাসরি লাভবান হচ্ছেন না। আর্থিক বিশেষজ্ঞরা জানিয়েছেন সরকারি এই পদক্ষেপে বিমানের জ্বালানির দামও কিছুটা কমতে পারে, তবে মূলত উপকৃত হবে রিলায়েন্স ONGC-র মতো জ্বালানি তেলের বাণিজ্যিক সংস্থাগুলো। কেন্দ্র লিটার প্রতি পেট্রোলে 6 টাকা রপ্তানি কর কমালো, ডিজেল এবং বিমানের জ্বালানিতে রপ্তানি কর কমিয়েছে লিটারে 2 টাকা করে। এর আগে দেশে উৎপাদিত অপরিশোধিত তেলের প্রতি টনে 23,250 টাকা করে নেওয়া হতো কর, নতুন ঘোষণায় সেই কর কমিয়ে কেন্দ্র সরকার প্রতি টনে করল 17,000 টাকা। নতুন ঘোষণায় বিশেষ অর্থনৈতিক ক্ষেত্রে রপ্তানি শুল্কে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। বুধবার অর্থাৎ 20 জুলাই থেকে এই বদল এবং নতুন দর কার্যকর হয়ে গিয়েছে। হঠাৎ এই কর ছাড় কেন? বিশেষজ্ঞরা বলছে তেলের আন্তর্জাতিক দর কমার পরই কেন্দ্র এই কর ছাড়ের ঘোষণা করল। কিছুদিন আগেই কেন্দ্রের রাজস্ব সচিব তরুণ বাজাজ জানিয়েছিল অপরিশোধিত তেলের আন্তর্জাতিক দাম ব্যারেল পিছু $40 বেশি কমলে তেল উৎপাদনকারী এবং পরিশোধনকারীদের ওপর চাপানো করে ছাড় দেওয়া হবে। নতুন ঘোষণা প্রতিশ্রুতির প্রতিফলন বলে জানা যাচ্ছে। যদিও এতে মূলত উপকার পাবে দেশের 1 নম্বর তেল রপ্তানিকারী সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং অপরিশোধিত তেল উৎপাদনকারী সংস্থা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্প, এর ফলে কিন্তু সাধারণ মানুষ কোনোভাবে উপকৃত
হচ্ছেন না আপাতত। আপনারা সকলেই জানেন কিছুদিন আগেই পাঞ্জাবের বিখ্যাত গায়ক সিধু মুসেওয়ালাকে খুন করেছিল কিছু গ্যাংস্টার। এবার পাক সীমান্তে গুলির লড়াই এনকাউন্টারে খতম সিধু মুসেওয়ালার খুনের সেই দুই অভিযুক্ত গ্যাংস্টার। সিধু মুসেওয়ালার খুনি সন্দেহে এনকাউন্টারে মৃত্যু হলো দুই গ্যাংস্টারের। জানা গিয়েছে আহত হয়েছেন তিন পুলিশ। ভারত পাকিস্তান আটারি সীমান্ত থেকে মাত্র 10 কিলোমিটার দূরে এনকাউন্টার শুরু হয়। খুনের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের লুকিয়ে থাকার খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকে বেরোতে বারণ করা হয়। প্রথমে গ্যাংস্টারদের আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়, কিন্তু সারা না মেলায় গুলির লড়াই শুরু হয়। পাঞ্জাব পুলিশের কাছে খবর আছে হুশিয়ারনগর এলাকায় একটি হাভেলিতে লুকিয়ে রয়েছে তিন গ্যাংস্টার। একথা জানার পরে স্থানীয় গুরুদ্বার থেকে সাধারণ মানুষকে বাড়ি থেকে না বেরোতে নির্দেশ দেওয়া হয়। আত্মসমর্পণ করতে বলা হয় গ্যাংস্টারদের, কিন্তু সেই কথায় সাড়া না দিয়ে গুলি চালাতে শুরু করে গ্যাংস্টাররা। লড়াইয়ের মধ্যেই মৃত্যু হয় দুই গ্যাংস্টারের। জানা গিয়েছে মৃতদের নাম জগরূপ সিং রূপা এবং মনপ্রীত সিং। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পাঞ্জাব পুলিশের জিডিপি গৌরব যাদব। জানা গিয়েছে 4 ঘন্টা ধরে এনকাউন্টার চলেছে। এনকাউন্টার শেষে গৌরব যাদব জানিয়েছেন মারাত্মক গুলি লড়াই চলেছে দুপক্ষের মধ্যে। সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডে জড়িত দুই গ্যাংস্টারের মৃত্যু হয়েছে। মৃতদের কাছ থেকে AK-47 রাইফেল পিস্তল উদ্ধার করা হয়েছে। গুলির লড়াইয়ে আহত হয়েছেন তিন পুলিশ কর্মী, তবে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বর্তমানে। পুলিশ এখনও ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে। জানা গিয়েছে গুলির লড়াইয়ের মাঝে পড়ে আহত হয়েছেন এক চিত্র সাংবাদিক। প্রসঙ্গত গত 29 মে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে আত্মীয়দের গুলিতে নিহত হন পাঞ্জাবি বিখ্যাত গায়ক সিধু মুসেওয়ালা। চলতি বছরের নভেম্বর মাসে বিয়ের পিড়িতে বসার কথা ছিল সিধু মুসেওয়ালা। গত বছর কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। নিরাপত্তা প্রত্যাহার করার পর দিনই খুন হন তিনি। তার খুনের ঘটনায় স্বাভাবিকভাবেই উঠেছিল নানা প্রশ্ন। রাজ্যের 15টি জেলা পরিদর্শনে আসছে কেন্দ্রীয় দল। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা এবং সড়ক যোজনা প্রকল্পের কাজ পরিদর্শন করতে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। 25 জুলাই শুরু হবে পরিদর্শন। রাজ্যের 15টি জেলায় এই প্রতিনিধি দল কেন্দ্রীয় প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখবে। কিছুদিন আগেই আবাস যোজনা প্রকল্পে কাজ দেখতে এসেছিল একটি কেন্দ্রীয় দল রাজ্যে। কেন্দ্রের দেওয়া চিঠিতে বলা হয়েছে কেন্দ্রীয় প্রকল্প নিয়ে নানা অভিযোগ আসছে কেন্দ্রের কাছে। জনপ্রতিনিধিরাও রাজ্যের এই কাজগুলো নিয়ে অনিয়মের অভিযোগ তুলে চিঠি দিয়েছে কেন্দ্রকে। সেই সব অভিযোগ যাচাই করতেই কেন্দ্রীয় দল রাজ্যে এসে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখছে। যে জেলাগুলোতে পরিদর্শনে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল, সেই জেলাগুলো হলো দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, কোচবিহার, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, আলিপুরদুয়ার, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, নদিয়া, ঝাড়গ্রাম, দক্ষিণ দিনাজপুর এবং কালিম্পং জেলা। অনেকেই আপনারা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার জন্য আবেদন করেছেন, কবে টাকা পাবেন চিন্তা রয়েছেন। এছাড়া অনেকে 100 দিনের কাজের টাকাও কিন্তু এখনও পর্যন্ত পাচ্ছেন না, আটকে রয়েছে। তো কেন্দ্রীয় প্রতিনিধি দল কিন্তু 15টি জেলা পরিদর্শনে আসছে। পরিদর্শনের পরেই কিন্তু রিপোর্ট দেওয়া হবে কেন্দ্রকে। রিপোর্ট দেবে পরিদর্শনকারী দল, তারপরে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তো দ্রুত আপনারা কিন্তু আপডেট সে সম্পর্কে পেয়ে যাবেন যে কবে আপনাদের টাকা আসতে চলেছে বা চূড়ান্ত কি সিদ্ধান্ত নেওয়া হলো। লেটেস্ট আপডেট পরবর্তীকালে আপনাদেরকে আমরা অবশ্যই জানাবো, সেজন্য আমাদের সাথে জুড়ে থাকবেন।